তাহলে সেটা তার সবচেয়ে বড় বিষয়। তাহলে পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে নিঃশর্ত ভাবে দিয়েছেন, কোনো কন্ডিশন ছিল না, শর্ত ছিল না, আবার যে সব কোনো শর্ত দিয়ে কিছু দাননি, নিঃস্বার্থভাবে নিঃস্বার্থভাবে তিনি নিজেকে দান করেছেন। আর পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর কি করেছেন, কাকে দিয়েছেন, আমার সেবাটা পূর্ণ হবে তখনই যখন আমি স্বর্গে গিয়ে। এইটা হলো আমাদের সব সেবা ভালোবাসার মূল পবিত্র পিতা পুত্রকে দিয়েছেন উইদাউট এনি কন্ডিশন। আর নিজেকে দিয়েছেন দুজনে মিলে তাহলে এটা আমাদের হলো এই সেবাটা তখনই হয়। মানে আমি একটা কাজ করলাম ঠিক আছে, সোশ্যাল বিনিময় কাজ করলাম ঠিক আছে, সেটা কিছু তো পাইতে হবে না বাস্তব দিল, কিন্তু তারপরেও মূল কথাটা হলো এটা কোনো প্রতিদান না, নিঃস্বার্থ হইতে হবে। যদি আমি পয়সা নিলাম যে কোনো সেবা কাজ মাত্র নিঃস্বার্থ নিঃস্বার্থ যে সেবাটা ভালোবাসাটা এটা আমাদের কৃষ্ণ সেবা। আমরা তো একটা সেবা করি, অবজেক্ট একটা সাবজেক্ট।